হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে, তার জন্য ওকে এখানে স্নান করাবো। এখানে গামলায় জল নিয়ে নিলাম, গোলাপের পাপড়ি দিয়ে দিলাম, চার পাঁচটা গোলাপের পাপড়ি আর কিছুটা দুধ। তো এটা অনেক দিনের আশা ছিল বলতে পারো, এইভাবে ওকে স্নান করাবো, তো তাই করলাম। তো তারপর ওকে মানে জলটা বেশি হয়ে গেছিলো, তার জন্য ও না মানে স্নান করতে চাইছিল না, মানে বসতে চাইছিল না, খুব কষ্ট করে ওকে বসানো হলো। বসানো হলেও মানে ফটো ভালো করে তোলা গেল না। তো তারপর স্নান টান করিয়ে এইদিকে হচ্ছে ভাইরা মানে যে ওয়ালটায় ডেকোরেশন করবে সেটারই প্রস্তুতি করছিল। তো কিছুটা করে আর বাদবাকিটা পরে করবে, নাহলে বেলুনগুলো ফেটে যেতে পারে। তো অন্যদিকে হচ্ছে মানে ছেলেকে খাওয়াবো, সেটারই মানে সব যোগাড়যন্ত্র করছিলাম। তারপর যেখানটায় আর কি ওকে বসাবো সেই জায়গাটা একটু সাজিয়ে টাজিয়ে দিলাম, থালা টালা দিয়ে প্লেট মানে কাঁসার থালায় ভাত টাত দিয়ে। তো এখানে ও মানে অন্য সব বাচ্চারা আমি দেখেছি খাওয়ার সময় একটু মানে ভালো করে বসে থালায় হাত দেয়, যাই হোক যে মানে হয় ভাত খায় না, না হলে মানে যাই থাকুক না কেন থালার উপরে সেটাই খায়, কিন্তু আমার ছেলে কিছুই খাবে না। ও মাছের মাথাটা ধরে ছুঁড়ে ফেলে দিল, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর হচ্ছে মানে পা দিয়ে থালাটা সরিয়ে দিচ্ছে, ও খাবে না, মানে ওর একটু ও মানে গরমের জন্য ওর একটু মানে খারাপ লাগছিল, আর যেহেতু নতুন একটা জামা পরিয়েছি তার জন্য আরও বেশি খারাপ লাগছিল। ও মানে এত ছটফট করছিল, ও জামা টামা পরে থাকতেই চাইছিল না, দেখো কি করলো, মানে ছুঁড়ে মাথাটা ফেলে দিল। তারপর ওখান থেকে আমি তুলে নিয়ে আসলাম আর একটু পায়েস আর একটুখানি ভাত খাইয়ে দিলাম। আর এইদিকে এই অবধি হলো ডেকোরেশন করা, বাদ বাকিটা পরে করা হবে, এবার হবে রান্নার প্রস্তুতি। চলো আগে রান্নাটা করে ফেলা যাক। এদিকে ভাইরা আর হচ্ছে দেবু আমাকে হেল্প করবে। তো এখানে আজকে হচ্ছে মানে ছাদে রান্না হবে, তার জন্য গ্যাস ওভেন সব ছাদে নিয়ে আসা হয়েছে। তো দেখো কি কি রান্না হচ্ছে এখানে। রাজনের ডিমান্ড হচ্ছে একটা পাখা একটা চাকু, মানে যদি গরমে যদি না বাঁচে চাকুকে ফোন করে দেবে যাকে সামনে পাবে। সালে কুফম সে উড়া দুঙ্গা এক বার হাত মে আ যায় তো। এটা দুটো রাধুনি আছে আর এটা তুই হেল্পার। মে গরিব হু, মে গরিব হু। আপনার কিছু লাগবে? তো আজকে রান্না হবে মাটন, পটল চিংড়ি, ডাল, ভেজ ডাল আর কি, আর চাটনি, পাঁপড়, এইসব থাকবে। তো আমার এত গরম লাগছিল যার কারণে আমি একটু টক দই খাচ্ছিলাম পেটটাকে ঠান্ডা করার জন্য। ভেবেছিলাম পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না, ভাইয়েরা তো ডেকোরেশন করছিল এই জন্য আর হয়ে ওঠেনি। তো যেটুকু যা পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর হচ্ছে এদিকে পটল চিংড়ি রান্না হয়ে গেছে, মাটনটা রান্না করব, তার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এইদিকে ওরা ডেকোরেশন শুরু করে দিয়েছে, মানে বেলুন ফুলিয়ে নিচ্ছে, আর বেজে গেছে কিন্তু অনেক। আমরা মানে ভেবেছিলাম ছটার মধ্যে কেক কাটবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কেক কাটতে কাটতে আমাদের সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো। তো এই হচ্ছে ফাইনাল ডেকোরেশন, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে ওরা কেক আনতে গেছে, আর কি কেক এনেছে সেটা হচ্ছে সারপ্রাইজ, একটা ইউনিক কেক বলতে পারো। তো তারপর এখানে সব বাচ্চারা চলে এসেছে আর এখন হচ্ছে কেক কাটা হবে। তো চলো ইউনিক কেকটা তোমাদের দেখিয়ে নিই, আর আমি ফার্স্ট টাইম কিন্তু এই কেকটা দেখলাম। তো দেখতে পাচ্ছ কেকের হাঁড়িটা, রসগোল্লার হাঁড়ি, একেবারে কেক মানে কেকের হাঁড়ি তো না কেক, কিন্তু রসগোল্লার হাঁড়ি। তো আমার ছেলেকে বসিয়েছি আর হাত দিয়ে একটা থাবা মেরে দিয়েছে। তো তারপর আবার হাত ধুয়ে এসে আবার বসবো আর কি। আর এদিকে সবাই চলে এসেছে, ফটো তোলা হলো। Happy birthday to you, may God bless you.
তো এই তো এখন কেক কাটছি, কিন্তু কেক কাটার আগে আমার ছেলের দুবার থাপা মারা হয়ে গেছিলো, আর ও কিন্তু মানে খুবই এনজয় করছে এই টাইমটা আর কি। এতক্ষণ তো প্রচুর কান্নাকাটি করেছে, কিন্তু এখন খুব এনজয় করলো। আর এত গরম দিয়েছে, মানে তারপর আবার বাচ্চাদের মানে এত চিল্লাচিল্লি, কি আর করা যাবে, বাচ্চারা তো চিল্লাচিল্লি করবেই, যেহেতু বাচ্চারা বাচ্চারা না থাকলে আর কি করে এনজয় করবে, তাই না? এত এত ব্যস্ততা কাটছে যে ব্লগ হচ্ছে কিনা কি হচ্ছে কিনা কিছুই মাথায় ব্লগ করব না, ভাত চুরি করে গেলে ভাত কে চুরি করে। তারপর বাচ্চাদের খাওয়ার পর তিনজন আর কি নিচ থেকে গেস্ট এসেছিলো, তাদেরকেই এখানে খেতে দেওয়া হয়েছে। আর এদিকে সবাই একটু মানে এত গরম পড়েছে, একটু স্প্রাইট খেয়ে নিচ্ছিলাম, আর মানে হাঁটা চলার জায়গাই পাচ্ছিলাম না, মানে এতটা ভরে গেছে। তো বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা করতে পেরেছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।